হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব আইটেক এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি মাইক্রোসফট এক্সেল এর একটি গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে একটি সাব টোটাল নিয়ে আমি টিউটোরিয়াল করেছি, তো সাব টোটালের আরেকটি পার্ট আমি আপনাদের জন্য তৈরি করেছি। তো আশা করি এই ভিডিওটা দেখেও আপনারা আরো এক্সেল সম্পর্কে আরো অভিজ্ঞ হবেন। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ছোট্ট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। তো আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে যে কিভাবে আমরা সাব টোটাল ফর্মুলা ইউজ করে আমাদের তথ্যগুলোকে নিরূপণ করতে পারি বা তথ্যগুলো খুঁজে বের করতে পারি বা তথ্যগুলোকে যোগ করতে পারি সেই বিষয়টি। তো সেই কাজটি করার জন্য প্রথমে আমরা আমাদের ডাটাগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে সাজিয়ে নিব একটু। তো সম্পূর্ণ ডাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ডাটা মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের শর্ট অপশন আছে, এই শর্ট অপশনে ক্লিক করব। তো এই শর্ট অপশন থেকে শর্ট বাইয়ে আমরা এখানে এলিমেন্টস দিব। এলিমেন্টস দেওয়ার পরে ভ্যালু সেটাই থাকবে এবং এ টু জেড সেটাই থেকে আমরা এখানে ওকে করে দিব। তাহলে আমাদের যে ভ্যালুগুলো আছে অর্থাৎ এলিমেন্টগুলো আছে এটা আমাদের এখানে শর্ট হবে বা এটা সাজিয়ে নিলাম। তো সাব টোটাল অ্যাড করার জন্য আমাদের প্রথমে আমরা এই ডাটাগুলোকে একটু সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে আমরা প্রথমে সেই সবগুলো ডাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের মেনু বার থেকে যে ডাটা অপশন আছে বা ডাটা মেনু আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সর্বডানে যে আউটলাইন গ্রুপ আছে এই আউটলাইন গ্রুপের এখানে সাব টোটাল আছে, এই সাব টোটালে একটা ক্লিক করব। সাব টোটালে ক্লিক করার পর আমাদের সামনে একটি সাব টোটাল ডায়ালগ বক্স আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড ইচ চেঞ্জ ইন, তো এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, কোয়ান্টিটি প্রাইস বা টোটাল দিতে পারবো। তো আমি এখানে এলিমেন্টস দিলাম এবং ইউজ ফাংশন এখানে আছে সাম, তো এই সাম এখানে থাকবে। তো আমি এখানে সামটাকে সিলেক্ট করলাম এবং এখানে যে অ্যাড সাব টোটাল টু, এই অ্যাড সাব টোটাল টুতে আমরা টোটালটাকে চেক করে রাখলাম। তারপরে আমরা এখানে ওকে বাটনে একটা ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের সামনে সাব টোটালটা চলে আসবে। এখানে প্রত্যেকটা যে টোটাল আছে সেটা টোটালটা আসবে এবং গ্র্যান্ড টোটাল অর্থাৎ সম্পূর্ণ টোটাল এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটার যোগফল এখানে আমরা দেখতে পাচ্ছি 776,800। এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড টোটাল। এটাকে আমরা যদি মার্জ করে আমরা করতে চাই তাহলে সেটাও মার্জ করতে পারবো এবং এটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে এটারও ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো। তো আমরা এখানে দেখলাম যে আমাদের সাব টোটাল অনুসারে আমরা আমাদের প্রত্যেকটা তথ্য এখানে বের করলাম। তো আমরা যদি এখানে তথ্যগুলোতে আবার আমরা ফিল্টার করতে চাই তাহলে এখান থেকে আমরা এটাকে ফিল্টার করতে পারবো। তো সেটা সিলেক্ট করার পর আমরা আবারও সেই ডাটা টেবিলে ক্লিক করব এবং এখানে যে ফিল্টার অপশন আছে এই ফিল্টার অপশনে একটা ক্লিক করব। ফিল্টার অপশনে ক্লিক করার পর পরে আমাদের সামনে প্রত্যেকটা কলামগুলো আছে, সেই কলামগুলোতে আমাদের ড্রপ ডাউন আইকন যুক্ত হবে। তো এখান থেকে প্রত্যেকটার পার্ট বাই পার্ট আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। যদি এখানে আমি এলিমেন্টসে ক্লিক করি, এলিমেন্টসে ক্লিক করার পর সম্পূর্ণ আনচেক করার পর যদি যে কোনো একটা চেক করতে চাই তাহলে সেটাতে চেক করার পর আমরা ওকে করলে আমাদের সেই কিবোর্ডের কোয়ান্টিটি এবং প্রাইস এবং টোটাল প্রাইসটা এখানে আমরা বের করতে পারবো। তেমনি ভাবে যদি আমরা এটা কিবোর্ড চেঞ্জ করে যদি অন্যটার বের করতে চাই অর্থাৎ এখানে পাওয়ার সাপ্লাই যদি চাই তাহলে সেটা ওকে করলে আমরা এখানে পাওয়ার সাপ্লাই এটা বের করতে পারবো। তো এইভাবে আমরা প্রত্যেকটা তথ্য আমরা খুব সহজেই এই সাব টোটাল ফর্মুলা ইউজ করে আমরা বের করতে পারবো। তো এই সাব টোটালটাকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে এখানে প্রথমে আমরা আমাদের ফিল্টারিংটা রিমুভ করব। ফিল্টারিংটা রিমুভ করার পর আমরা সম্পূর্ণ তথ্যগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের যে সাব আউটলাইন অপশন আছে সেখান থেকে আবারও সাব টোটালে ক্লিক করলে আমাদের এখানে সাব টোটালের যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে আমরা সম্পূর্ণ ঠিক রেখে যে এখানে রিমুভ অল অপশন আছে এই রিমুভ অল অপশনে একটা ক্লিক করব। রিমুভ অল অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে সাব টোটাল ফর্মুলাটা দেওয়া ছিল সেই সাব টোটাল ফর্মুলাটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন বা ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। সর্বোপরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাকে অনুপ্রেরণা যোগানোর জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।